আখের ডাঁড়াটা এত সুন্দর বানাতো। আমি নর্মালি আমি যত আমি যেত মেয়েদের ড্রাই ড্রাই কষা কষাই করবো, কারণ তো আমার লিপস্টিকে মনই হয় আমার কি বলে ফাউন্ডেশন অ্যান্ড কম্প্যাক্ট আফ্রিকানদের এটা ওদের ফুড আমরা যেমন, তো আমাকে খুঁজে খুঁজে নিতে হয়। কারণ হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। সো চলো আর কিছু বলার নেই, এখন থেকে ব্লগটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ একটা রঙিন ডে। লেট গেট স্টার্টেড দ্য ব্লগ। এই যে আমার ড্রেসিং মিরর, এই যে আমি, আর এই যে সারা জিনিসগুলো পুরো মেশি হয়ে আছে স্টিল দুর্গা পুজো, ঠিক আছে? তো এগুলোকে আমাকে সব অ্যারেঞ্জ করতে হবে, জায়গার জিনিস একটাও জায়গায় নেই। যখন আমি রেডি হই তো আমাকে খুঁজে খুঁজে নিতে হয়, কারণ দুর্গাপুজো থেকে এখনও পর্যন্ত আমি একটুকু সময় পাইনি যে আমি এইটাকে একটুখানি সুন্দর করে সাজাই। তো আজ একটু হাতে সময় আছে বাট তবুও নেই, এখন একটা ফোন এলো তবুও নেই, কিন্তু তার মধ্যে আমাকে এই কাজটাকে আজকে করতেই হবে। তো চলো এই কাজটাতে লেগে পড়ি। ড্যাডা ওদিকে বানাচ্ছে হচ্ছে গিয়ে খাবার, আর এটা হতে হতে আমি এই খাবারটাও খেয়ে নেব। মিররের সামনের জিনিসগুলো শুধু আমি এখানে জড়ো করে রাখলাম, মিররের সামনেটাকে একটু ক্লিন করা হবে তাই। আর এই যে এখানটা, বাট এটা খোলাই যাবে না, এত বাজে অবস্থা, তাও খুলছি, মানে খোলা যাবে না বলেও খুলছি, প্রচণ্ড বাজে অবস্থা। তো চলো ক্লিনে লেগে পড়ি। আর এটা তো একদমই নোংরা হয়ে গেছে, এটা আমি ড্যাডাকে ধুতে দেবো। এটা আমার ক্লাচার রাখার জন্য খুব ভালো হলো জায়গাটা আর কি, আগেও রাখতাম, এখন জাস্ট তোমাদের সাথে একবার শেয়ার কর। অ্যারেঞ্জ করতে করতে চলে এসেছি লাঞ্চ নিয়ে। লাঞ্চে আজকে আমার আছে হচ্ছে গিয়ে উগালি, অ্যান্ড এখানে হচ্ছে শঙ্কর মাছের লাল লাল কারি, না লাল লালটা বলবো না, এত লাল লাল শুনি যে কি বলবো আর। তো এখানে হচ্ছে উগালি, উগালিটা যদি মনে হয় যে কি এখানকার আফ্রিকানদের এটা ওদের ফুড, আমরা যেমন রাইস টাইস খাই ওরা উগালি দিয়ে পেট ভরায়। আই থিঙ্ক কর্নফ্লাওয়ারের মতনই আটাটা, তো ওটাকে বয়েল করে করে বানানো হয়, কেউ কেউ সাথে কোকোনাট আর মিল্ক দিয়ে বানায়, কেউ কেউ শুধু জল দিয়ে বানায়। যদি মনে হয় খেতে কেমন করে হয়, পুরো রাইসের মতো এরকম টুকরো করতে হয়, এরকম করে একটু এরকম ডিপ করতে হয়, দেন মুখে টপ করে পুড়ে নিতে হয়। খাওয়ার পর আমি দুটো কাজ সারলাম, দিয়ে যে ড্রেস চেঞ্জ দেখে বুঝতেই পারছো যে আমি হ্যাঁ কাজ টাজ করে আবার ফ্রি হয়ে দিয়ে আবার ড্রেসিং মিররটাকে অ্যারেঞ্জ করে ব্যাস আবার জাস্ট ফ্রি হলাম। তো চলো একবার তোমাদের সাথে শেয়ার করি আমার ড্রেসিং মিররটা আমি কীভাবে অ্যারেঞ্জ করলাম। এই যে এই জিনিসগুলোকে এখানে রেখেছি, এখানে কোম ঠোম কিছু রাবার ব্যান্ড হ্যান্ড ক্লিপ মানে ইউ ক্লিপ সব, এখানে নেল পেন্টের সব কিছু আছে, এখানে আমার সব ব্রাশ, আর এখানে আমার ময়েশ্চারাইজার সানস্ক্রিম পারফিউম তারপরে সিরাম এই সমস্ত আছে, আর এখানে তেল টেল এগুলো সব সোনার জিনিস আছে, আর শুধু এটা আর এটা আমার জিনিস, ওকে? আর আহা আমার সিরামটা আছে, আর দেন হচ্ছে এখানে এখানে হচ্ছে গিয়ে আচ্ছা এখানে হচ্ছে গিয়ে আছে আমার কি বলে ফাউন্ডেশন অ্যান্ড কম্প্যাক্ট, দেন কনসিলার আছে, আর একটা হচ্ছে গিয়ে ওই একটা হচ্ছে গিয়ে প্রাইমার, আর এখানে আমার সব লিপস্টিকগুলো, এত লিপস্টিক থাকা সত্ত্বেও আমার লিপস্টিকে মনই ভরে না, ভাবা যায়, মানে এটা বাদ দিয়ে এটা এটা বাদ দিয়ে এগুলো বাদ দিয়ে এগুলো সব আমার লিপস্টিকের কালেকশান। সো এ আর কি, তো আমার লিপস্টিকের কালেকশান চলে গেল এখানে, আর এখানে আসছে আমার সব আই মেকআপের কালেকশান, এখানটাতে সব আই মেকআপের কালেকশান আছে, এগুলো আই মেকআপে, আর এগুলো সব সবই আইয়ের জন্যই, মাস্কারা কাজল আইব্রো পেন্সিলস, ওকে, ফির লাইনার জেল হয়ে গেল, তারপরে হচ্ছে কালার হয়ে গেল আইল্যাসেস কালার, দেন এখানেও কিছু দরকারি জিনিস যেগুলো হচ্ছে গিয়ে রাবার ব্যান্ড ক্লিপ স্লিপ যেগুলো টুকটাক কখনো লাগে কখনো লাগে না এই আর কি। আরেকটা সাইড যেটা হচ্ছে গিয়ে আচ্ছা জুয়েলারি, জুয়েলারিগুলো আমি আজকে অ্যারেঞ্জ করতে পারলাম না, আমার কাছে আর জুয়েলারি অ্যারেঞ্জ করার কোনো সময় হলো না, তো এটা আবার কাল টাল পরশু যখন আবার সময় হবে তখন আমি অ্যারেঞ্জ করব। তো আজকে আপাতত আমার জুয়েলারি অ্যারেঞ্জ করার জন্য কোনো সময় হয়নি, সো আজকে এইটুকুই অ্যারেঞ্জ করেছি এই আর কি। সাড়ে
7:30 ঘড়িতে বাজছে, ওই যে আমাদের ঘড়ি, এই ঘড়ি দেখার দিকে জলই পড়ে গেল। যাই হোক, 7:30 বাজছে আর আমি চলে এসেছি চা বানাতে। বলে না যে শামকে চায় আপকে নাম, শামকে চায় আপকে সাথ, সাথ তো কবি হতাই নি, আকেলেই চা পি না হতাই। মানে আমার, আমি একাই বেশিরভাগ দিনটা সন্ধেবেলায় একটু মজা করে চাটা খাই আর কি। যাই হোক, কিছু করার নেই, বিজি লাইফ, বিজি ডে, এভরিথিং ইজ বিজি অ্যান্ড বিজি, সো ডোন্ট ব্যারি, বি হ্যাপি। চলো চা বানাই এবার। গড, চা বানাবো আর সামোসা ফ্রাই করবো। একটু গ্রেট আদা অ্যান্ড একটু এলাইচি। এখানে আছে আমার ফেভারিট চায় পাতি, ওয়াঘ ভাকরি। ভরে ভরে ডালো, ভরে ভরে, কালার যেরকম আসে তখন সেরকম সুস্বাদু লাগে চা খেতে। আর এখানে আমি দুধটাকে এখন একটু গুলে নেব, পাউডার দুধের চা। এই যে সন্ধেবেলায় তো কিছু খেতে ইচ্ছেই করে, বাট আমার একটু চাটপাটে, আর ছেলেদের জন্য একটু সিমই। আমি খাবো চা আর সিঙ্গারা, আর ছেলেরা খাবে সিমই। তো চলো এটাও দেখে দিস, স্পুনটা সবসময়ের জন্য নিতে ভুলে যাই। কেন, হ্যাঁ রবিবার, হ্যাঁ রবিবার। ফাইনালি আমরা সিঙ্গারা নিয়ে বসেছি অ্যান্ড চা। আগে ডালাটা এত সুন্দর বানাতো, ফাইনালি এই লোকটা এসছে। হ্যাঁ তুমি আর কত সবসময় তুমি এরকম করো, শোনা কবে থেকে ভাবছি ছাদে যাবো জানো তো, বৃষ্টির জন্য আমাকে 3 কিলোমিটার রাস্তা আমাকে 1.5 ঘন্টা লাগবে। থাক তুমি এখন এবার সমস্যা খাও। চায়ের আড্ডা শেষ করে আমি চলে এসেছি কিচেনে। এখানে একটা পেস্ট বানাবো, এখানে কি পেঁয়াজ আছে, টমেটো আছে আর জিঞ্জার গার্লিক পেস্ট, দেন একটু গ্রিন চিলি। আর পেস্টটা বানানোর কারণ হলো এইগুলো, এগুলো কাঁকড়া, সোনা এগুলোকে বানাবে। আমি বানাতে পারি কিন্তু বানাবো না, কারণ সোনার হাতের টেস্টি টেস্টি আমার খেতে ভালো লাগে। তো তাই আমি একটুখানি রেডি করে দিলাম, আর এটাও ধুয়ে ধায়ে রেডি করা আছে, সোনা বানিয়ে নেবে। আর কি তুমি কিচ্ছু করছো না, খালি আমাকে খুন্তি নাড়ার কাজ করে দিচ্ছো, বাস। হ্যাঁ খুন্তি, এরপরে এটা এটা কিন্তু খুব ভালো একটা কাজ করছো তুমি, যে সবকিছু তুমি করে দিচ্ছো। যদি টেস্ট ভালো না হয়, আরে আমার খুন্তি নাড়লে টেস্ট হবে, ব্লেম গোস টু ইউ। ব্লেম গোস টু ইউ। আর যদি মনে করো টেস্ট খুব সুন্দর হয় তাহলে খুন্তিটা আমি ভালো নেড়ে দিচ্ছি। এটা হচ্ছে কি, এটা তো ডিপেন্ড করে যে কে খুন্তিটা নাড়ছে, ঠিক আছে। আর কিছুই না, তবে জান সাবধান, এটা কিন্তু আবার ইয়ে মশলা দিয়ে দিও না, কি জানো না, এটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে। হ্যাঁ মানে ওটা কি বলে আমাদের এখানকার জাঞ্জিবার টি মশলা, জাঞ্জিবার টি মশলা একবার দিয়ে দিছি না, মনে আছে না। আর সব থেকে টেরিফিক তো আমার নাইজেরিয়া মনে পড়ে, যে আমাদের প্রথম মানে সেকেন্ড ডাটা যে এসেছিল ভিক্টোরিয়া না কি জানো, ও নুনের জায়গায় চিনি দিয়ে দিয়েছিল। আরে তুমি এটা শোনো, নাইজেরিয়াতে আমি কি করেছিলাম একবার, তুমি হয়তো জানো এই কথাটা, ওই যে সব দিনে কি বলে বান্টি মা ওদেরকে দেখেছিলাম, দিয়ে আমাকে দেখিও না সারা নাইজি পড়ে আছি। তো ওদেরকে দেখে আমি বলেছিলাম পকোড়া খাওয়াবো, পকোড়াটা না আমি এই ছাতু দিয়ে বানিয়ে দিয়ে দিচ্ছি। আমি ছিলাম, আমি খেয়েছিলাম। হ্যাঁ ছাতু দিয়ে পকোড়া, বেসন ভেবে ছাতু দিয়ে, এইখানে কিন্তু ছাতু পাওয়া যায় না, এটা একটা ড্রব্যাক্স। মানে এখানে আমাদের, এখানে আমাদের হয়ে গেছে, সোনাকে রেডি করে দিয়ে যাচ্ছি আমি, একটু জল দিয়ে একটা পেস্ট এর মতো বানিয়ে নেবে, তাতে এখানে একটা স্মুথ পেস্ট হয়ে যায়, আর ওখানে মানে একটু ভালো টেস্ট আসে আর কি, মার কাছ থেকে শেখা এটা আমার, ঠিক আছে। আর এখানে এখানে এটা তো আমি অলরেডি শেয়ার করে ফেলেছি, ঠিক আছে। এই যে বেশ দুটো মশলা আছে, প্লাস্টিক একটু তুমি আমাদের ইন্ডিয়ার গরম মশলাটা দিয়ে দিও। ওকে ঠিক আছে, তাহলে সরষের তেলে করব না, সরষের তেল, সরষের তেল, মো সাদা তেল, একদম সরষের তেল। ওকে চলো সরষের তেলটা দিয়ে, এটা রাজা রাজা রাজা, তো আমার মনে হয় রাজা মনে হয় কলকাতার হওয়া উচিত ছিল, কিন্তু এই রাজা মহারাষ্ট্রের। ওকে চলো চলো কি, তো দই দিয়ে দিলাম এর মধ্যে,
সব মশলা যা ঝান যেগুলো করে গেছিলো সেগুলো সব দিয়ে দিয়ে বাস মুড়ি ঘন্টার মতন দিয়ে দেওয়ার পর হঠাৎ মনে হলো আমি তো গতবারে দই দিয়েছিলাম, আবার দই আনা করালাম, দইটা ছিল না। দই আনা করানোর পর দই দিয়ে দেওয়ার পর এবার মনে হচ্ছে হ্যাঁ কালারটা এসেছে। এবার ঢেকে দিই মোটামুটি দেখা যাক 10-15 মিনিট, তারপর একদম ড্রাই ড্রাই কষাকষাই করবো, কারণ পরোটা বানিয়েছে, পরোটার সাথে এটা খুব ভালো লাগবে। যদি বা ড্রাই এটা ভালো লাগে, কোনো খাবারের সাথে বেশি ভালো লাগেও না। দেখা যাক, কমসে কম তো 10 মিনিট তো হয়েই গেছে, কালারটা তো খুবই সুন্দর এসছে। কিন্তু কথা হচ্ছে কি, ড্রাই হওয়ার পর থিকনেস কতটা থাকবে এটা অনেক বড় একটা চাপের কাজ। দেখা যাক, থিকনেস যদি না হয় আবার দই দিয়ে দিতে হবে, দই দিয়ে থিকনেস নিয়ে আসতে হবে। আবার ঢেকে দিই। বলেছিলাম যে গ্রেভিটা একটু দরকার, আর এটা হয়েছে, তবুও আমি আর একটু দই দিই। দই দিলে পরে ভালো গ্রেভি তৈরি হয়। বাস আমি বল ফলে দিলাম না, দিয়ে আর একটু হোক, কারণ কাঁকড়ার ভিতরে মশলার ভিতরে সবজি যাওয়ার জন্য, মানে মশলা যাওয়ার জন্য একটু বেশি সময় রাখা তার প্রয়োজন মনে করি আমি। ঠিক আছে, আমার মনে হয় যেন এবারে 15 মিনিট তো লাগলো, কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে এবারে। এটাকে আমার মনে হচ্ছে নামিয়ে দেওয়ার পালা। আমি এবার আমি নর্মালি আমি যত আমি যেহেতু মেয়েদের মতন অত বুঝি না, তো যার জন্য অ্যাকচুয়াল আমি টেস্ট করে করেই সবজি নামাই, মানে যদি বা যতটা পারি আর কি। এই যে এখানে আমাদের ক্র্যাবস মশলা রেডি, তার সাথে আছে এখানে তানজানিয়ান চাপাতি বলা হয় এটাকে, বাট এই ড্যাডা ঠিক করে বানাতে পারে না না বাবু। হ্যাঁ না, একটু টেস্ট করে দেখি। আগে ড্যাডাটা এত সুন্দর বানাতো না, খেয়ে মজা চলে আসতো। আর সাথে চলছে আমাদের নেটফ্লিক্স, এনজয় উইথ নেটফ্লিক্স। আমার আদর্শ নেটফ্লিক্স ক্র্যাবস সাথে পরোটা। এখানে থালি নিয়ে বসে আছে, রিমোট নিয়ে বসে আছে একজন, ওখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। চলো আমরা স্টার্ট করি খাওয়ার। এই ব্লগটা আমি এখানে শেষ করলাম, আবার দেখা হবে কালকের কোনো একটা রঙিন ব্লগের সাথে। কালকে কিনা বলতে পারছি না, নেক্সট কোনো একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।